যে আপনার ছেলে বা আপনি ইচ্ছা করলে ডাক্তার হতে পারেন, উকিল হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, সারা পৃথিবীর আপনি রাজা হতে পারেন, মন্ত্রী হতে পারেন, অনেক কিছু হতে পারেন, এ হওয়ার অধিকার আপনার আছে। তো আপনি চেষ্টা করে নিজের চেষ্টায় নবী হতে পারেন কি ভেবে উত্তরটা দিন। এটা অল প্রফেটস, দে আর সিলেক্টেড বাই আল্লাহ, এটা কারো কিছু বুদ্ধি চলবে না, আল্লাহর হুকুম থেকে হবে। আপনারা বুঝতে পারছেন না? পারছেন না? অতএব তারা অসাধারণ, আমরা সাধারণ। আচ্ছা, তাদের পরীক্ষাটা এত উঁচু যে আমরা সেটা বুঝতেই পারবো না কি। ক্লাস ফাইভের অঙ্ক হয় যুক্ত বিযুক্ত আর গুণ আর ভাগ, এই ম্যাথামেটিক্স ম্যাথ সাবজেক্টটা। ক্লাস টেনে আছে না নেই? তা ওয়ানের যা অঙ্ক, টেনের তাই অঞ্চ না, ওদের আরও উঁচু। ওয়ানের অঙ্ক আর টেনের অঙ্ক সমান না, ওদের উঁচু। আর যারা এমএসসি পড়ছে ম্যাথ নিয়ে, তাদের অঙ্কটা কি একই টেনের আর এমএসসি এক? না, হাই র্যাঙ্কের। কীরকম হাই র্যাঙ্কের? আপনি যদি ওই টুয়ের ছেলেকে বলে এই অঙ্ক অঙ্ক শিখিস, বলে হ্যাঁ, বল দেখি ওমেগা কাকে বলে? ওমেগা? আমার মামার একটা ঘড়ি আছে, ওটা ওমেগা মার খায়। ওই তো ওমেগা নয়, ওটা ঘড়ির নাম। ওমেগা কাকে বলে, আলফা কাকে বলে, এগুলো যারা সুপার সায়েন্স পড়ে তারা জানে। সেরকম ছেলে থাকবে, শিক্ষক থাকবে, তাদের এটা মজা লাগছে যে এর বক্তব্যটা আলাদা ধরনের হচ্ছে। বুঝতে পারছেন? নবীদের এমন পরীক্ষা কঠিন হয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না, উত্তর দেওয়াতে কথা কল্পনা করতে পারবেন না। কি ঘুম আসছে? ঘুম আসার লোককে আমি খুব ভয় করি, আর কাউকে ভয় করি না, কোনো প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কাউকে আমি ভয় করি না। আমি ভয় করি আল্লাহকে, আর দুনিয়াতে ভয় করি আমি ঘুমুনো শ্রোতাকে। কেন বলুন দিন? ওই যে ঘুমিয়ে ঘুমিয়ে শোনে, এই মারাত্মক ক্ষতি। একটা বক্তা বক্তৃতা করছে, ভাই কোরআন শরীফে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ্দামা ওয়াল্লাহমাল খিনজির ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। ও কিন্তু ঘুমোচ্ছে। কোরআনে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই হারাম করে দেওয়া হলো মরা জন্তু, যেগুলো তোমাদের খাওয়া জায়েজ আছে সেটা মরে গেলে আর খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না কাঁচা রক্ত, আর খাওয়া যাবে না শরীরের গোশত। ও কিন্তু এখনও ঘুমোচ্ছে। হঠাৎ মৌলী সাহেব মাঝে মাঝে জোর এসে যায়, হ্যাঁ মুসলমান ভাই, হ্যাঁ ঘুম হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, শুয়োরের গোশত খাওয়া তোমার জন্য জায়েজ হয়ে যাবে। আবার ঘুমিয়ে গেল। যদি ঘুমিয়ে গেল ফের, বলছি যদি দেখো তোমার আর কোনো খাবার নেই, এইটা না খেলে বাঁচার কোনো রাস্তা নেই, শুধুমাত্র ওইটুকু আছে বলে তুমি খেয়ে বাঁচতে পারো, তুমি খাও, কোনো অসুবিধে নেই, খাও। ওইটুকু শুনে তো ঘুমিয়েছে। তারপর সবারই সাথে বাড়ি গেছে, নটার সময় বেলা নটায় চায়ের দোকানে ঢুকেছে। তো হচ্ছে কাল তুমি ছিলে না রাত দশটায় এগারোটার সময়? ওই থাকবো কি বলে, জলসায় এসছিলাম। বলে কে কে কোথায়? বলে ওই অমুক জায়গায়। কে কে এসছিলো কে বক্তা? ওই শালা মরতে যেছিলো, শালা সুরের বাচ্চা। হ্যাঁ এরকম বলছিস কেন রে? তার অনেক ভক্ত আছে, তোকে মেরে ফেলবে বলি না। সে কী বলেছিস শোন? বলে কী বলেছে? হে মুসলমান ভাই, তোমার শরীরের গাছটা খাওয়া চলবে, দেখ তাই আবার বলে নাকি? বলে এই চোখ ছুঁয়ে বলছি, বলেছে আল্লাহর কসম, সূর্যের আকাশের কসম করে বলছি। তুই প্রতিবাদ করলি? প্রতিবাদ করবো না, যত শালা ছিল কোনো শালা প্রতিবাদ করলো না, আমি কেন প্রতিবাদ করে দেবো? প্রতিবাদকে আমি মালকে বলব? এই ঘুমানোর লক্ষ্যে আমার বিস্তর হয়। হ্যাঁ বসো, বাঘ পেলে একটু বসে যাও, ডিসিটেড মজা দিচ্ছি। এবার এবার বলছি, যদি তুই চলেই যাও তো একটা কথাও শুনে যাও, নবীরা যা করেছেন তার ভুল ধরার চেষ্টা করো না, তার আগে তুমি ঠিক করে নিও তোমার জ্ঞান যতটা থাকা দরকার ততটা আছে কি না। নবীর ভুল ধরবার আগে তুমি নবী মার্কা, তোমার জ্ঞান কতটুকু আছে?
ভালো করে খেয়াল করে দেখো কতগুলো জিনিস হারাম আর কতগুলো জিনিস হালাল। হারামের বাংলা কী গো? অবৈধ বা নিষিদ্ধ। আর হালাল মানে জায়েজ বা সেটা নিষিদ্ধ নয়, বৈধ। যখন নবীকে পরীক্ষা করে আল্লাহ অনেক সময় হারাম কাজ করতে অর্ডার করে, এটা বহু লোক জানছে। লোক তার বয়স হয়ে গোলমাল হয়ে গেছে মাথা, এগুলো বলে কী রে? হারাম কাজ যত আছে, মদ খাওয়া হারাম, জেনা করা হারাম, ডাকাতি করা হারাম, খুন করা হারাম, তাই এবার আল্লাহ বলতে পারে? কি মাথা খারাপ হয়ে গেছে? এই মাথা খারাপ না নাই ভালো, আমাকে ছুটি দেয় ভালো। দাঁড়ান, পাখটা খেলাই দাঁড়ান, পাখি মেরে দিই এবার, দিয়ে ঘুরিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় নবী ছিলেন, বড় নবী। সব নবী, কোনো নবীকে আপনি খারাপ বলতে পারবেন না, কিন্তু নবী ছোট বড় আছে। ইব্রাহিম আলাইহিস সালামও যেমন ধরনের নবী, আর হারুন আলাইহিস সালামও একই ধরনের নবী নন, মর্যাদায় পার্থক্য আছে। আমাদের সকলকে শ্রদ্ধা করতে হবে, কাউকে বললে হবে না যে উনি বাজে, বলার অধিকার নেই। কিন্তু মনে রাখবেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে বললেন, আল্লাহ ইব্রাহিম লাব্বাই হে আল্লাহ, আমি তোকে পরীক্ষা করব। বলে আল্লাহ আমি প্রস্তুত, আমি রেডি। বলে রেডি? বলে হ্যাঁ। পৃথিবীর তুমি কাকে সবচেয়ে ভালোবাসো? পৃথিবীর মধ্যে তুমি কোন মানুষকে সবচেয়ে ভালোবাসো? বলতে আমার ছেলেকে। কে সে ছেলে? বলে আমার ছেলে ইসমাইল। কেন ভালোবাসো? নো আল্লাহওয়ালা আপনার জন্য জান দিতে পারে, আমি বললেও জান দিতে পারে। মা বাপের খুব মানে ওবিডিয়েন্ট, যত রকমের গুণ আছে সব আছে ওর, কোনো গোনা বা দোষ ত্রুটি আমি দেখতে পাই না, সেই জন্য তুমি ভালোবাসো। বলে হ্যাঁ, আমার অর্ডার, আমার হুকুম, তুমি অমুক জায়গায় গিয়ে তাকে জবাই করে দাও, নিজে ছুরি ধরে চোখে কাপড় বেঁধে জবাই করে দাও, যেন কোনো রকম দয়া আমার মমতা না আসে। ঘটনার সত্য না বানিয়ে বলছি, উত্তর দিন। সঙ্গে সঙ্গে রাজি হয়েছিলেন না হননি? তাহলে মনে রাখবেন, আপনি আমি সাধারণ মানুষ আর তারা অসাধারণ মানুষ। তাদের হারাম কাজ করতে, মানুষ খুন করা কবিরা গুনাহ না সাগিরা? ছোট পাপ না বড় পাপ? মুখ খুলে উত্তর দিন। তাহলে একটা আল্লাহ বলতে পারলেন, হ্যাঁ এটা পরীক্ষা। জবাই উনি করে দিলেন, গরম গরম রক্ত হাতে লেগেও গেল, ফ্যাঁপা করে শব্দও হচ্ছে, পরীক্ষায় উনি পাস। আল্লাহর রক্তের দরকার নেই, মাংসেরও দরকার নেই। উনি তখন ইব্রাহিম আলাইহিস সালাম তখন কাপড়টা খুলে দিলি, কী হলো? জবাই তো হয়ে গেছে একটা দুম্বা, ছেলে তো দাঁড়িয়ে আছে ওইখানে, আমি তো তার গলার উপর ছুরি রেখে জবাই করছিলাম। আরও ঘটনা আছে রাস্তায়, ওগুলো বলছি না, ওগুলো আমার বলার উদ্দেশ্য নয়। এতক্ষণ পর্যন্ত আপনার জানা হয়ে গেল এই যত পরীক্ষা, হঠাৎ আপনার গায়ে এমন পোকা হয়ে গেল। আমাদের মেমারির একটা চশমাওয়ালা দোকান, চশমার দোকান আছে, তার বিয়ে শাদিও হয়নি, এই স্কুল ফাইনাল পাস, তার মুখে একটা ঘা হলো, আল্লাহর কসম করে বলছি, ঘাটা হয়ে মৌ চাখের মতো হয়ে গেল। শুনতে পেয়েছেন? দেখলে ভয় লাগতো, সে দোকান তুলে দিলে যে আমার, আমাকে দেখলে রাক্ষসের মতো ভয় লাগছে, এ দোকানে খদ্দের এলে ভয় লাগে, ছেলে করে ছেলে কোলে করে এলে ছেলে ভাবলে করে উঠত, দিয়ে পোকা হয়ে গেল। এগুলো পোকা হয়ে গেল আমি নিজে দেখলাম, আর সে আমাদের আত্মীয় হয়। আমার জামাইয়ের, আমার আমার ছেলে ভাইরা ভাইয়ের আপন ভাই, আমার মহসিন বলে একটা ছেলে আছে, তার ভাইরা ভাইয়ের সহোদর ভাই। তখন এত যন্ত্রণা হতে লাগলো আর থাকতে পারলো না, এই পোকাগুলো বড় বড় নিচে নেমে আবার দেয়াল দিয়ে উঠে চলে যাচ্ছে। তখন সে সিদ্ধান্ত নিল যে আমি বিষ খাবো। এই কথাটা আমার কাছে পৌঁছে দিল বাড়ির লোক যে আজকে ও বিষ খাবে। সঙ্গে সঙ্গে আমি তাকে ফোন করলাম,
যা বাবা তোমার অসুখটা কেমন আছে গো? বললে আমি আর বাঁচব না। এমন তুমি বাঁচবে না, তুমি একটা কথা বলবো, তুমি তো মাঝে মাঝে নামাজ পড়তে, মাঝে মাঝে মা নামাজ পড়তেও না, তুমি মৌলানা নও, হাফেজ নও, কারি নও, মুফতি নও, এমন কিছু কাজ করো না, কিন্তু তোমার পরীক্ষা তো নবীদের মতো হচ্ছে। যার পরীক্ষা যত বড় হবে তার দরজাও তত বড় হবে। তুমি কি এমন সব করলে যার জন্য তোমার ওই হযরত আইয়ুব আলাইহিসসালামের মতো পরীক্ষা হচ্ছে, যে ঘায়ে পোকা হয়ে গেল, পোকাগুলো নেমে পালাতো, উনি আবার বলতে পালাচ্ছিস কেন, আল্লাহ খেতে দিয়েছে খা, আবার এতে গুজে গুজে ভরে দিতেন, তুমি কি এমন সব করেছো গো? তখন সে ফোনে কাঁদছে, যন্ত্রণাতেও কাঁদছে আর মরার ভয়েও কাঁদছে। বাবা তো কাঁদিস না রে, তুই মরে গেলে বড্ড উঁচু জায়গায় থাকবি, অন্য লোক ভাববে যে এত উঁচু দরজা পেলো কী করে, খবরদার যেন আত্মহত্যা করিস না। তখন আমাকে বলছে আমি আত্মহত্যা করবো, সিদ্ধান্ত নিয়েছিলাম আর করবো না, যতই যন্ত্রণা হোক আর আত্মহত্যা করবো না, সিদ্ধান্তটা পাল্টে ফেললো। তাহলে আমি এতটুকুর মধ্যে আপনাকে এইটাই বললাম যে নবীদের কী কথা বলতে বলতে আপনি চলে এসেছি মনে নাই তো আপনাদের? আমার মনে আছে, আমার বুড়ো মগজে মনে আছে। কী বলুন দেখি, কী কথা বলতে বলতে আপনি চলে এলাম? হ্যাঁ, নবী বিয়ের ওপরে কেউ যদি বাজে কিছু খেয়াল মনে করে এটা ঠিক নয়, ঠিক নয়। নবীর বিয়েটা একটা আশ্চর্য বিয়ে, পৃথিবীতে একটাই বিয়ে এরকম হয়েছে আর হয়নি। কি বলতে বলতে আপনি চলে এসেছি, আপনার মনে করছেন ভুলে গেছেন, ভুলিনি, আল্লাহ রহমত, আল্লাহ ভোলা ভোলার নেই। সেটা কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন দেখতে যে তাকে বিশ্ব সুন্দর বলা তখন নিয়ম ছিল না, এখন বিশ্ব সুন্দরই হয়। যে সুন্দর কেউ হয় কি হয় না, নবী ছিলেন বিশ্ব সুন্দর, এগুলো সব বলা হয়ে গেছে। কিন্তু তিনি বিয়ে যখন করছেন, তিনি এমন একটা মেয়ে যা দুবার বিয়ে হয়েছে, এটা তৃতীয় ম্যারেজ, থার্ড ম্যারেজ, খেয়াল করে শুনছেন। আর তার অপক্ষের ছেলে মেয়ে আছে, জোয়ান জোয়ান হচ্ছে, দাড়িওয়ালা গোপালা ছেলে মেয়ে আছে। আর বয়সটা হল নবীর যা বয়স তার মায়ের বয়সী, ওই রকম বংশের এই রকম একটা ছেলে। এই বিয়ে করাটা সারা বিশ্বে এক বিশাল আশ্চর্য ঘটনা না ঘটনা নয়? উত্তর দিন। আরব দেশে বিয়ে করার নিয়ম 10, 12, 15 নিষেধ ছিল না। যার যখন মনে হতো তালাক দিয়ে দিত, আবার করতো, তালাক দিত, আবার করতো। কেউ কেউ ভাবছে আরব দেশটা তাহলে বাজে দেশ ছিল গা, তোমার ভারত কী ছিল হে, তোমার পশ্চিমবাংলা কী ছিল হে, তোমার বাংলাদেশ কী ছিল হে, ভুলে গেছো? আমি যে ইতিহাসবিদ, আলহামদুলিল্লাহ আমি যে ইতিহাসবিদ, আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশে বিয়ে এক একটা লোক করতো, একটা দুটো তিনটে চারটে নয়, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এগুলো অর্থাৎ 35টা পর্যন্ত বিয়ে করেছে, 35। আর ছেলে হয়েছে কতগুলো? ও একবারে 70, 75, 76। ও এত বউ রাখতো কোথা? বউ কোনোদিন ঘরে আনতো না, বিয়ে করে রেখে দিয়ে চলে আসতো, খাতায় লেখা থাকতো নাম, বছরে একবার করে দেখা করতো, আর কিছু টাকা পয়সা নিয়ে চলে আসতো, আবার ছেলের জন্ম দিয়েও চলে আসতো। যদি বলে এই রকম একটা বাজে কথা এত শিক্ষিত লোকের সামনে বলে ফেললেন, এর কোনো দলিল আপনার কাছে আছে? ইয়াস, দলিল না থাকলে আমি খেলা করতে এসেছি, আমি এখানে যোগ করতে এসেছি, হ্যাভাই কাম হেয়ার এজ এ জোকার, নো, বইটা কিনে পড়ে দেবেন, বেশি দাম নয়, 25-30-এর বেশি হবে না, আরও কমও হতে পারে। বিখ্যাত বই, বইটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আমি কি বইয়ের নাম বলেছি না লেখকের? মুখ খুলুন, বইয়ের নাম বলেছি, বইটার নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লেখকের নাম অধ্যাপক বিনয় ঘোষ। বিনয় ঘোষ চড়াই গরু আর মোষ, ওর কথার কী দাম আছে? ওর কথার দাম নেই,
ও লন্ডন থেকে ঐতিহাসিক হয়ে এসেছিল, আমাদের দেশের ছেলে অধ্যাপক বিনয় ঘোষ, এমএ পিএইচডি, লন্ডন গোল্ড মেডেলিস্ট, সোনার মেডেল পাওয়া। আর আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট তাকে ইতিহাস লেখার জন্য তাকে স্বীকৃতি দিয়েছিল। তার লেখা বই ন্যাকামো চলবে না, পাকামো চলবে না। বই খুলুন, পড়ুন, তারপরে আমার সাথে কথা বলুন। কিন্তু নবী ওই মহিলাকে বিয়ে যে করলেন, আর কোনো মহিলার তার প্রয়োজন হলো না। যখন বুড়ি হয়ে থুথুড়ি হয়ে গেলেন, তার পেট থেকে অনেক অনেক ছেলেপিলেও হলো, প্রায় গোটা সাতেক, তাও কাউকে বিয়ে করলেন না। 65 বছরে যখন তিনি মারা গেলেন, ভাবলেন আমি আর বিয়ে করবই না। আল্লাহর আদেশ হলো যে তুমি বিয়ে করো বিধবা দেখে দেখে, যেখানে প্রয়োজন মনে করবে। আল্লাহর অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে তাকে করতে হবে না, হবে না। আপনি জজ সাহেব হয়ে রায় দেন, হবে না, হবে। আল্লাহর অর্ডার, নবীকে যা অর্ডার করবে তা করতে হবে, মানে কিচ্ছু করার নেই। নবীকে যখন অর্ডার হলো যে মুখটা ঘুরিয়ে নাও জেরুজালেমের দিক থেকে কাবার দিকে, এবারে এই নামাজটা তো আমি তো শেষ করি, বলা চলতো না চলতো না, উত্তরটা দিন, চলতো কি করে চলতো? একদম না, কে বলতে চলতো? মোটেই চলতো না, সঙ্গে সঙ্গে মানতে হবে। নবী যদি আল্লাহর অর্ডার না মানবে তা কে মানবে? চশমাটা কেন খুললাম কেউ জানে না। লোকটা তো অদ্ভুত লোক, চশমাটা আমার কেন খুললো? কি দৌড়বে নাকি? দেখুন না চশমাটা কি করে। আমরা প্রশংসা করার জন্য বলবো নবীর বিবি খুব সুন্দরী ছিলেন এবং খুব তার চরিত্র ছিল খুবই ভালো। আরবদের সে এক একটা ছোকরার সাথে বহু ছুকরির যেমন যোগাযোগ থাকতো, এক একটা ছুকরির সঙ্গেও তেমন অনেক ছোকরার যোগাযোগ থাকতো। বাট সি ওয়াজ অ্যান এক্সট্রা অর্ডিনারি লেডি। তিনি তার স্বামী ছাড়া আর কোনো পুরুষকে কাছে অ্যালাউ করতেন না, কারো চোখে চোখ দিয়ে কথা বলতেন না। কে তার নাম? কি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাকে সুন্দরী বলি চালাতে যাবেন না। মায়ের বয়সী যখন হয়ে যায় তখন মুখের যে জ্যোতি, মুখের যে সেটা কমে যায় না, বাড়ে? কমে যায়। আর তিনি পড়ে গিয়ে তার দাঁত ভেঙে গেছিল সামনে দাঁতগুলো, তো দাঁত যদি ভেঙে যায় বা উপড়ে যায়, তিনি হাসলে হাসি ভাল লাগে? আন্দাজে বলবে তো হ্যাঁ হ্যাঁ না না না, তাহলে আমি দাঁতটা ভাঙি। না, দাঁতটা লাগিয়ে একবার হাসি। একবার একবার হাসি, আমি তো খেপা নই। এই বিবিকে নিয়েই কালি কাটালেন সারা জীবন, হোল লাইফ। একটা দেখাও সারা ওয়ার্ল্ড, একটা দেখাও ইন্ডিয়ায় নয়, পাকিস্তানে নয়, হিন্দুস্তানে নয়, জার্মানি নয়, জাপান, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, নেদারল্যান্ড না, নিউজিল্যান্ড নয়, একটা ওয়ার্ল্ডে দেখো আমি দেখতে চাই, যার এইরকম সুন্দর চেহারা, যার জীবনে মিথ্যা নেই, যার জীবনে সততার অভাব নেই, যার চরিত্রের মধ্যে কোনো খোঁজ নেই, যিনি কাউকে মানে অত্যাচার করতে জানেন না, যিনি মানুষকে সব সময় ক্ষমা করতে পারেন, এরকম একটা এক্সট্রাঅর্ডিনারি লোকের প্রথমে নাম বলো, তারপরে বলো যে তিনি এরকম মেয়ে বিয়ে করেছেন। দেখাও দেখি মায়ের লাল বাপের বাঘা বেটা কি আছো? এবার দাঁতটা লাগাচ্ছি গো বলি, ছেলেরা বলে আমার আব্বার জন্য একটু নরম রুটি করো, মানে মানে শালা আমার নরম রুটি খাবে, এত টাকা দিচ্ছে আমার নরম নরম রুটি খাবে। ওরে বোকা গাধা, আমার দাঁতগুলো বাঁধানো, যদি আমি শক্ত রুটি খাই ফকাম করে ঘুরলে যাবে রে দাঁতটা, খাওয়াবো কী করে? তাই একটা রুটি খাই রাতে, আজ কটা খেয়েছি? আজ একটাই খাইছি। একটা রুটি খেয়েই বেঁচে আছেন? হ্যাঁ তো বেঁচে তো আছি, প্রতিদিন একটা করে রুটি খাই।
তো তাতেই তো বেঁচে রয়েছি। তা আমি যদি বেঁচে থাকি এইভাবে 87 বছর, তো আমার 14টা রুটি খাওয়ার লাভ কী হবে বলো? শেষকালে হিসেব করে দেখা যাবে আমি 10 কুইন্টাল পায়খানা বেশি করে গেছি। কী লাভ হবে তাতে? পৃথিবীর কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে, ওতেই আমার চলে যাবে। আপনাদের দোয়ার বড়ে যতদিন বাঁচবো, তারপরে যেদিন আল্লাহ ইমানের সাথে নিয়ে নেবেন অতি আমি খুশি। ব্যাস, এবার বলছি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বহু কথা আমাদের জানা হয়নি। আল্লাহ সম্পর্কে কতদূর বললাম, যা আল্লাহ সম্পর্কে এমন একটা ধারণা আপনি পাকা করে নেন যে আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন, আর যে কোনো অবস্থায় আমি, তিনি আমাকে দেখছেন। হি ইজ অলওয়েজ অবজার্ভার, সবসময় আমাকে দেখছেন। তা নাহলে আপনি যখন কেমিস্ট্রি পড়বেন, আপনি যখন ফিজিক্স পড়বেন, আপনি যখন জিওগ্রাফি পড়বেন, আপনি যখন অন্য সাবজেক্ট পড়বেন, তখন মনে হবে ঈশ্বর নেই, আর তখন আপনি বইয়ের পাতায় পাতায় আপনি নাস্তিকতারই উপঢৌকন পাবেন, উপহার পাবেন। এবার আমি একবারে শিশুর মতো একটা ছোট কথা আরম্ভ করছি। আপনারা আল্লাহ আছেন কি না এটা নিয়ে একটু ভাবুন। একদল শিক্ষিত লোক বলছে নো এক্সিস্টেন্স অফ আল্লাহ, নো এক্সিস্টেন্স অফ গড, ইসব টুসব কিচ্ছু না, সব ফলস, মৌলবীদের চালাকাই, ও সব পাদ্রীদের চালাকি, ও সব রোজগার করা ধান্দা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আপনি বলুন, আপনারা মৌমাছি দেখেছেন না দেখেননি? আমি কিন্তু উত্তর পাইনি। মৌমাছির যে চাক, ওই চাকগুলো তার ভেতরে মধু থাকে, আর উপরকার ঘরগুলো মধু থাকে, আর নিচেকারগুলোতে বাচ্চা থাকে। তো ওই চাকগুলো আরও তাড়াতাড়ি উত্তর দেবেন, তাড়াতাড়ি কাজটা এগিয়ে যাবে। চাকগুলো চৌকো না গোল? আমি শুনছি, বলুন। যারা গোল বললেন 100 নম্বরের মধ্যে 0 পেয়েছেন, ফেল। এবার বলুন, গোল না চৌকো? চৌকো যারা বলেছে তারাও 0 পেয়েছেন। ছকোনা যিনি বলেছেন উনি 100-এর মধ্যে 100 পেয়েছেন। এই ছকোনাটা দেখবেন জিওমেট্রিক্যাল, জ্যামিতি যে জানে না সে ছকোনের ছবি আঁকতে পারবে না। কোনো গরুর পক্ষে সম্ভব নয় যে ছকোনা একটা ঘর করা, একটা দাগ দেয়া। ছাগলের পক্ষেও সম্ভব নয়, বাঁদরের পক্ষেও নয়, শিম্পাঞ্জি ওরাংওটান গরিলার পক্ষেও সম্ভব নয়, বনমানুষের পক্ষেও সম্ভব নয়। তাকে জিওমেট্রি জানতে হবে, জ্যামিতি জানতে হবে। আপনি আর একবার দেখবেন আমি চলে যাওয়ার বাদ যে হাউ ইট ইজ পসিবল, এই কী করে এটা সম্ভব? কে তার মাস্টার? কে তার তাকে শেখালে ছকোনা ঘর হতে হবে আর প্রত্যেকটা এক মাপের হতে হবে? একটু ইদিক উদিক হবে না, সম্ভব? এটা দেখেও যদি আপনি আল্লাহকে খুঁজে না পান, আল্লাহ যদি আপনাকে জাহান্নামে না দেন, তাহলে তো অবিচার হবে গো। ভালো করে ভাবুন, ভালো করে চিন্তা করুন, যেটাই আপনি দেখবেন অবাক হয়ে যাবেন। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করছি, মায়ের পেট থেকে ছেলে কী কী শিখে আসে? মায়ের পেট থেকে বেরিয়ে কী কী শিখে আসে? কানতে, তাকাতে, চোখ বন্ধ করতে, খেতে, পেচ্ছাপ করতে, পায়খানা করতে, নিঃশ্বাস নিতে, নিঃশ্বাস ভেতরে ঢুকাতে, আর কুঙ্কা 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 করে আওয়াজ করতে। যখন ও মায়ের দুধ খায়, ও জানতো না যেটা চুষতে হয়। ওকে কে বলে দিলে যেটা চুষে খা? আল্লাহ। এই আল্লাহকে ছাড়বেন না কখনো, জান্নাত আপনার রিজার্ভেশন হয়ে গেল। আপনি জানেন ছেলেকে আপনি যা দুধ খাওয়াচ্ছেন, মায়ের দুধ খাচ্ছে, ছেলেকে যখন আপনি গরুর দুধ মোষের দুধ খাওয়াবেন, তখন গরুর দুধে মোষের দুধে চিনি মিশাতে হবে, নাহলে খাবে না।
তো মায়ের দুধের ঠিক ততটা চিনি দিয়ে দেওয়া হয় যতটা ছেলের মুখে ধরে। ঠিক বলছি না ভুল বলছি উত্তরটা দিই। গরুর পাকস্থলী ক্ষমতা বেশি, মানুষের পাকস্থলীর ক্ষমতা কম। গরুর যদি একটা ময়লা মুত মিশানো বাজে একটা জল খেয়ে ফেলে গরুর বাছুরে, সে মরবে না। তো মানুষের বাচ্চাকে যদি ছোট এক চামচ পায়খানার ঝর্তি পড়তি পানি খাই দেওয়া হয়, তার বিশাল কঠিন অসুখ হয়ে যাবে না যাবে না বলুন? কেন ওর হজম করার ক্ষমতা কথা ওটা ভালো করে খেয়াল করুন। বাচ্চা আল্লাহ জানে যে বাচ্চাটা ওর এখন কিছু করার দরকার নাই, ওকে কোলে নেওয়ার অনেক লোক আছে। কে আছে? বাপ আছে, মা আছে, খালা আছে, ফুপু আছে, নানি আছে, দাদি আছে, তারপরে আপনার ইয়ে আছে, মেড সার্ভেন্ট আছে, ফস্টার মাদার আছে, অনেক কোলে নেওয়ার আছে। গরুর বাছুর হলো, হ্যাঁ এত বড় বাছুর। কেন বলছি জানেন? পৃথিবীর যত নবী এসেছিলেন সব নবী বক্তৃতা করতে একই সিস্টেমে, প্রথমে আল্লাহর প্রশংসা করে তারপর বক্তৃতা করতেন। তো আমি তো সেই লাইনের বাইরে যেতে পারবো না। তো গরুর বাছুরটা যখন হলো খানিক পড়িয়েই রইল, আল্লাহ বলে এই অট অট, আমাকে কেন আল্লাহ উঠতে বলছেন গো? বলছি এই জন্য, তুই না উঠলে খেতে পাবি না। বলে কি খাবো? তোর মায়ের কাছে দুধ আছে, খাবি ওট। বলে ওই মানুষের বাচ্চা হয় ও কই কী করে খায়? বলে ও কোলে নিয়ে জানলো, অনেক লোক আছে জানিস না, ওই ওই ছেলের মা যখন পায়খানায় যায় আর ছেলের দোলনায় কাঁদে তখন মা চিৎকার করে, হ্যাঁ গো আছো না মরলে, মরে গেছো না বেঁচে আছো? বলে কেন কাঁদছে দেখতে পাচ্ছ না? তখন ছেলেটাকে কোলে নিয়ে বলে হ্যাঁ হ্যাঁ চুকো চুকো চুকো, হ্যাঁ হ্যাঁ চুকো 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 চুকো। তো তুই যখন কাঁদবি তোর মা ঘাস খেতে যাবে, তোর বাপ এসে হক্কা হক্কা করে তোকে কোলে নিতে পারবে? সেরকম পার্টস নেই তাদের। ওট ওট ওট, বলে আমি কী করে উঠবো? আমি বলছি তোকে ওটা শক্তি দিয়েছি, তো ওট উঠলো উঠলো, ওটা কাঁপতে লাগলো। না আমি কাঁপছি কেন গো? বলে ঠিক হয়ে যাবি এখনই, তুই তোর মায়ের দুই পায়ের ফাঁকে চারটে ইয়ে আছে, দুধের বাঁট আছে দেখ। তখন ও কাঁপতে কাঁপতে মায়ের দুই পায়ের মায়ের সামনে কার পায়ের ওখানে গিয়ে এমনি এমনি করে দুধ খুঁজছে। দিদি বলছে হ্যাঁ গো আল্লাহ, আপনি যে বলে মিছু কথা বলতে নেই, তো আপনি বললেন দুধ তো একটাও নেই। বলে দেখ আর পাচ্ছে যে দুটো পেছনে পাওয়া যা আছে দেখ, ওখানে দুধ আছে, চারটে বাঁট ঝুলছে, কটা ঝুলছে? এগুলো বইয়ে পাওয়া যাবে না হে, লিখলেই বই হবে কাল। 10 টাকা দাম করো, 1 লাখ কপি বিক্রি করে দাও, 10 লাখ হয়ে যাবে। বাড়ি মজা তো তাহলে, হ্যাঁ। তারপর দুধ দেখতে পাচ্ছে ঝুলছে কলার মতো, কি কি করা যায়? বাঁটটা চোখে দেখা যায়, বাছুরে দেখছে। আর কি করা যায়? ঘ্রাণ নেওয়া যায়, শুঙা যায়। দুই, আর কি করা যায়? চাঁটা যায়। আর কি করা যায়? চিবুনো যায়। আর কি করা যায়? চুষা যায়। চুষতে হবে, কে বলল? ওকে কে বলল? আল্লাহ। এবার চুক 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 করে চুষি, আবার মুখটা খুলে নিয়ে বলছি ও আল্লাহ, চুষতে বললে 1 ফোঁটাও তো দুধ নেয়। তুমি মায়ের প্রথম সন্তান, দুধের এখন লাইন ক্লিয়ার হয়নি, তুই 5-6 বার করে চষো আর 1 বার ঢকাম করে ধাক্কা মারো, চুক 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 ঢকাম, চুক 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 ঢকাম, চুক 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 ঢকাম, দুধ ক্লিয়ার লাইন চলে এলো। আসে না আসে না উত্তরটা দিন। এগুলো দেখেও আপনি আল্লাহকে খুঁজে পান না? জীবনে এই লোক খুঁজে খুঁজে আল্লাহকে আবিষ্কার করতে হবে। ইয়াস, কোরআন এটাই শিখিয়েছে। কীরকম? যে ইব্রাহিমের কথা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুঁজতে লাগলেন। হরি আল্লাহ, খোদাই আল্লাহ, পোর স্টার, দুর্বলতারা, ভানু ডাক্তার,
আমার যা কাশি হচ্ছিলো বক্তৃতা মনে হয় করতে পারবো না মনে হচ্ছিলো, কী একটা খাই দিলে বাবু, আমি বক্তৃতা করতে পারছি, দেখো কাশিটা আমার বন্ধ হয়ে গেল। আমি ডাক্তারের জন্য দোয়া করে যাচ্ছি, আল্লাহ দীর্ঘায়ু দান করুক। এক দাগ খাইয়েছে, শুধু এক দাগ। হ্যাঁ বা আছো না? আমার কাশি উঠছে না। কাশি উঠলে কী কষ্ট যে হচ্ছে, কফ উঠছে না, খালি কাশি উঠছে। আবার বলছি, এইগুলো দেখে আপনি একটু খেয়াল করুন। দেখুন এখানে সবাই MMSC MCOM MTech পাস নয়, সকলে যেন বুঝতে পারে, কুচি কাচারা বুঝতে পারে। আবার নিরাপাড়া কত নম্বর আয়াত? 216 নম্বর আয়াতের অংশ, আয়াতের গোড়াটা একটু ছেড়ে দিয়েছি আর পেছনটা একটু সেই মাঝখানটাতেই ওষুধটা পেয়ে গেছি, সেই ওষুধটা আপনাদের শিখিয়ে দিয়ে যাবো। শেখাতে আমাকে এই মিনিট দশেক টাইম লাগবে, 10 মিনিট মতো টাইম লাগবে। ওটা কি আগেই শিখিয়ে দেবো, একটু পরে শেখাবো? আচ্ছা আমি ভোট করে নেবো, এই আগে শিখিয়ে দেবো না পরে শিখিয়ে দেবো? এখনই শিখিয়ে দেবো। যারা বলছে আগে, তারা একটা ঘ্যাঁচ করে হাত তুলুন। আমি হাতগুলো দেখি, দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, হাত নামান। এবার যারা বলছে পরে শেখাবেন তারা হাত তুলুন। ও বাবা, পরেও রয়েছে আগেও রয়েছে। হ্যাঁ আমার পরীক্ষা হয়ে গেল। ওই যারা যারা আগে হাত তুলেছে আগে শিখিয়ে দেবে, ওরা হলো পালাবার পাটি। ও আমার বোঝা হয়ে গেছে, আমাকে ওদিকে বসিয়েই রাখতে হবে। স্ট্রোকে যদি মরতে চায় তাহলে চলে যাক, তাহলে চুপ করে বস থাক। এবার বলছি, হ্যাঁ বুড়োর রস ভালোই আছে। হ্যাঁ পালাবে কোথায়? হে তোরা বুঝতে পারছো না, বাত হয় 40-42 বছরে, আর আমার 83-86 বছরে বাতের বাপের ক্ষমতা নেই আমার পায়ের কাছে আসতে। কেন বল? আল্লাহ নবী কোরআন হাদিস শরীফে বলেছেন যে যদি কেউ নামাজে চুরি করে সে শুধু চোর নয়, নিকৃষ্ট চোর। হাদিস আছে না নেই? হ্যাঁ ওমর সাহেব আছে তো? আমরা তো নামাজে চুরি করি, কীরকম সোজা হয়ে দাঁড়াই না, বেঁকে দাঁড়াই। তা দেখাচ্ছি, দেখান, তাকান আমার দিকে, তাকান চশমাটা করতে রাখি, ধরো তো একটু খালি আমাকে দেখে যান, আমি কথা বলবো না বেশি। দেখুন নামাজ পড়তে চুরি হয় কত জায়গায়। আল্লাহ, হাত এরকম হবে না, হাতটা হবে কাবা শরীফের দিকে, আপনার গাল কাবা শরীফ নয়, একটা চুরি। তারপর সোজা হয়ে আপনি নামাজ পড়েন না, আমি পাঞ্জাবি তুলছি, এইরকম বেঁকিয়ে থাকেন, হাঁটু সোজা হয় না, হাঁটু এমন হবে যে ওদিকে আর যাবে না। তারপর উঠবার সময় এইরকম ওঠেন, দিয়ে আর ওঠেন না, এতটা উঠতে হবে। তাহলে যদি চুরি করেন তাহলে কবুল কী করে হবে? তারপরে যখন সালাম ফেরেন ওখানেও চুরি, সালাম ফিরবেন যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, একবার আর কাঁধ ওদিকে যাবে না, আসসালামু আলাইকুম কাঁধ আর যাবে না। আমরা কী করি? কাঁধটাকে সরিয়ে আনি, হাতটাকেও ফেরি, এটাও চুরি, সবটাই তো চুরি। তা কবুল হবে কী করে? যদি বলেন তাহলে এত উপকার নামাজ? হ্যাঁ আমি বললাম, একটা উদাহরণ দেবো, মসজিদে নামাজ পড়া ভালো না ঘরে? দিয়ে আপনারা মনে করিয়ে দেননি, আমার কিন্তু ঠিক মনে আছে। ওই আলু গাছার কথা বলছিলাম, একটা লোক বস্তা আলু কিনবে, বস্তা, তার ভেতরে অনেক কাঁটা ফাটা অনেক আছে, ওগুলো বেছে বেছে আনবে, গোটা বস্তা কিনবে। তো ইমাম সাহেবের সাথে নামাজ পড়লে এইটা লাভ, তার এই যে ভুল চুকগুলো আছে ওগুলো সব মাফ হয়ে যায়, সব মাফ হয়ে যায়। তবলিগের সঙ্গে আপনাদের যোগ আছে? যারা তবলিগের মাঝে মাঝে গিয়েছিলেন বা যান, কষ্ট করে একটু হাত তুলুন, হাত নামান। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নাম নিশ্চয়ই জানেন, তিনি ইন্তেকালের বাদ আরও সব বড় বড় বুজুর্গ ছিলেন। হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহকে আমরা হযরতজি বলতাম, আমি ওর সাথে তবলিগ করেছি। হযরত ইউসুফ রহমতুল্লাহ মারা গেলেন যখন, তখন বলা ইনাম সাহেব, ইনামুল সাহেব,
ওর সাথেও আমি তবলিগ করেছি। তারপরে হযরত মাওলানা উনিও যখন মারা গেলেন, তখন ওই হারুন সাহেব মারা গেলেন। হারুন সাহেব যেদিন মারা যান তার জানাজায় আমি শরীক ছিলাম, দিল্লির নিজামুদ্দিনে তার কবর হয়ে গেল। তো আমি আমার প্রত্যেকটি ছেলেদের তবলিগের সাথে যোগ রেখে দিয়েছি, মেয়েদেরও আমি, আমার মেয়ে দেড় মানে একটাই মেয়ে আমার, তাকেও আমি তবলিগ পাঠিয়েছি। মানে তবলিগের সাথে যোগ আমাদের সবারই আছে। শুধু একটা কথা বলে যাচ্ছি আজকে, সারা বিশ্বে সমস্ত লোককে যদি কেউ ইসলাম ধর্মে যদি তাকে ধর্মান্তরিত করতে পারে, সেটা একটা দলেরই ক্ষমতা আছে। কোন দলের নাম বলবো বলে মনে হচ্ছে? তবলিগ। পৃথিবীর সমস্ত নবী তবলিগ করে গেছেন, তো তবলিগের বিনিময়ে কোনো নবী কখনো টাকা পয়সা জামা কাপড় কোনো জিনিস চেয়েছেন না? ফ্রি, উত্তরটা দিন। এটা তবলিগ ছাড়া আর কারো বলার অধিকার নেই, ওদের একচেটিয়া এটা। সুতরাং এদের বিরুদ্ধে খবরদার, কখনো গীবত করবেন না, বিশাল বিপদ হয়ে যাবে, করবেন না কখনো। এবার বলছি যে আজ আমরা ভারতবর্ষের মুসলমানদের, আপনাদের জানা আছে শুনেছেন কিন্তু অতটা জানেন না, মুসলমানদের এত টাকা যে আমাদের বাপদাদারা টাকা দান করে গেছে, যে গরিব মুসলমানদের জন্য এটা দান করে দিয়ে গেলাম, সেই টাকাটা সব জমা আছে। সেই টাকাটাকে কি টাকা বলা হয়? ওয়াক। সেটা এত টাকা হয়েছে, এটা যদি মুসলমানদের ভাগ করে দেওয়া, সারা ভারতবর্ষে কোনো মুসলমান গরিব থাকবে না, এগুলো কেউ বলবে না আপনাকে। তো সেই টাকা কীরকম, একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা দশতলা বিল্ডিং আছে কলকাতায়, 62-তলা বিল্ডিং আছে না? নেই। 62-তলা বিল্ডিং, তার ভাড়া কত হবে? তা ওটা তো আমার সামনেই হয়েছে, বড় বড় বিল্ডিং, তার ভাড়া যেখানে হবে 4 লাখ টাকা 5 লাখ টাকা, 4 লাখ টাকা 5 লাখ টাকা তারা টোটাল যে ভাড়া দেয় সেটা হয়, শুনলে তো হাসবেন, 400 টাকা 500 টাকা। তো যখন বলে যে না ভাড়া বাড়বে, করে গেই তাকে 1 লাখ টাকা ঘুষ দিয়ে দেয়। আর ওয়াকফ অফিসে নিচে থেকে উপরে সব মুসলমান, সব মুসলমান, সব অমুসলমান কেউ নেই। তো তারা কেউ আজ পর্যন্ত কিচ্ছু যা করা উচিত ছিল কেউ করেননি। এখন যা দিন আসছে, ও টাকা মুসলমান মুঠেই পাবে না, 1 পয়সা কিচ্ছু পাবে না, সব নষ্ট হয়ে যাবে, কেউ কিচ্ছু করল না। এত টাকা সেটা ভাগ করলে কোনো মুসলমান গরিব থাকবে না, এত টাকা হয়ে গেছে ওটা। তো কি আর বলবো, রাজনীতি যারা করেন তারা ওগুলো ভালো বুঝবেন, আমি ছোটো মাথার মানুষ, কি বলবো। সরকার, আমি আদম আলাইহিস সালাম থেকে কথা তুলেছি, হযরত আদম আলাইহিস সালামের কথা কোরআনে আছে, বলে ওটা আবার আপনি কী করতে বলতে চাই, আমরা ওটা জানি না নাকি? হ্যাঁ জানেন তো নিশ্চয়ই বটে, কিন্তু মনে রাখবেন, ভারতবর্ষের জন্যে আমরা মুসলমান যত আছি, ভারতবর্ষের মুসলমান সংখ্যাটা আমরা ঠিক জানি না। আচ্ছা কেউ বলতে পারেন ভারতবর্ষের মুসলমান কত? একটু আমাকে হেল্প করুন তো, মুসলমানের সংখ্যাটা কত হবে? হ্যাঁ বলুন বলুন, 33-35। আচ্ছা আপনাদের কথাই মানলাম, 35 কোটি মুসলিম, অনেক মুসলিম দেশে, গোটা দেশে নেই, ঠিক বলছি না ভুল বলছি? এই এত যে মুসলিম, তাদের জন্য ভাবনা কিছু আমরা করলাম না, আমরা শুধু নিজের সংসারের ভাবনাই করলাম। এই লক্ষ্যটাকে যদি কোনো রকমে বার করে দেওয়া, কোথায় যাবে? কথায় কথায় যদি ঝগড়ায় এ কথা বলা হয় যে তোদের পাকিস্তানে চলে যা তোরা শালা, তা পাকিস্তান তো আমাদের নয়, পাকিস্তান যাদের তারা পাকিস্তান চলে গেছে, আমরা এখানে ভারতে জন্মেছি, ভারতে বাস থাকবো। এই বলে আমি মর্তজা যে নতুন কথাটা বলছি সেটা হলো এই, আমরা ভারতবর্ষের মানুষ ছেলে এবং মেয়ে যত সহজে ভারতের জন্য প্রাণ দিতে পারবো, এত প্রাণ দিতে কেউ পারবে না।
কারণ কি? কারণ হচ্ছে এই, আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়েছিল মাটি থেকে। মাটি থেকে করার পর তখন আল্লাহ বললেন যে আমি আদমকে প্রাণ দেব, দিয়ে প্রাণ দিয়ে দিলেন। যখনই প্রাণ হয়ে গেল, একটু বুদ্ধি করে উত্তর দেবেন, প্রাণটা শুধু হলো না, প্রাণের সঙ্গে সঙ্গে শরীরের ভেতরে যত যন্ত্রপাতি আছে সব তৈরি হয়ে গেল। কোনটা? সব তৈরি হয়ে গেল, সব রক্ত টক্ত শিরা টিরা সব তৈরি হয়ে গেল। তখন ফেরেশতারা বলেছিলেন আগে যে আল্লাহ এ মানুষ তৈরি করে কী হবে, এরা তো সে রক্তারক্তি করবে, ইয়োস্ফেকত দেবা, আমরা তো আমরা তসবি করছি। আল্লাহ বলেছিলেন ইন্নি আলামো মালা তা আলামো, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তা আল্লাহর উপর তো কথা বলার কারোর ক্ষমতা নেই, চুপ করে গেলেন ফেরেশতারা, চুপ করলেন। এবার বললেন ফেরেশতারা তোমরা তো লক্ষ লক্ষ বছর এই রয়েছো এখানে, এখানে যে রয়েছো আমার আরশের চারিপাশে রয়েছো, আচ্ছা বলো তো এই জিনিসটার নাম কি? বলে আল্লাহ আমরা জানি না। কেউ জানো না? বলে না। এটা কি হয়? বলে তাও জানি না। কেন জানো না? আলিমুল হাকিম, আমাকে যেটুকু আপনি শিখিয়েছেন তার বাইরে আমরা কিচ্ছু জানি না। এগুলো কি কোরআনে আছে? হ্যাঁ গো, এই জন্য তো হাফিজ মাওলানা ডাকলাম, কোরআনে আছে গো। আচ্ছা আচ্ছা বলছি, আস্তে আস্তে বলছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি ভাবছি যে আপনাদের জেলার লোকে বিয়েগুলো হয় না হয় না? বিয়ের সময় বলে অত টাকা দেন, মোড়ের পরিবর্তে অমুকের সময় বিয়ে দিয়ে কবুল করলে তো মেয়েগুলো হু দিতে চায় না। তখন বুড়িগুলো বলে হু দে, নাহলে বিয়েতে হবে না, হু দে। তো হু যখন দেয় না তখন বুড়িরাই হু দিয়ে দেয়, হু তার সাথে কার বিয়ে হয় এলাই যায়। তো আপনারা বিয়ের সময় হু দিয়েছিলেন কিনা আমার এটাই তো ভয় লাগছে। যাই হোক, বুজুর্গ দোস্ত, তবলিগের সাথে যোগ রাখবেন, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া থেকে বঞ্চিত হবেন না। আর চিল্লা দিয়ে একবার পরীক্ষা করুন, চিল্লা মানে 40 দিন। এখানে খচ করে লোকে বলে, তবলিগ বিরোধী লোকেরা, 40 দিন হাদিসে কোরআনে 40 আছে? আছে আছে গো, আছে। আল্লাহর নবী বলেছেন যে যদি কোনো মুসল্লি ইমামের সাথে তকবীরে উলার সাথে 40 দিন নামাজ পড়ে, তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। এটা কি হাদিসে আছে? আছে, আমি হাত তুলে বলছি, ওদের জিজ্ঞেস করুন। আছে। এবার জিজ্ঞেস করুন, আল্লাহ যত নবী পাঠিয়েছে, আর একজন নবীর নাম বলছি, তার নাম মুসা আলাইহিস সালাম, উনি ওই তুর পাহাড়ে ধ্যান করেছিলেন 40 দিন, এটা 42 দিন না করে 39 দিন না করে 40 দিন করলেন কেন? 40-এর একটা মর্যাদা আলাদা আছে। দুই হলো, 3 নম্বর দলিল, নবী সাহেব হাদিসের মধ্যে বলেছেন যে যদি মদিনার মসজিদে, মসজিদে নববীতে যদি কেউ 40 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তাকে একটা জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়। কটা হলো? 3টে। আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালেগ হয়েছিলেন যখন, তখন তাকে নবী করা হয়েছিল না যখন 40 বছর বয়স হয়েছিল তখন নবী করা হয়েছিল? উত্তর দিন। তাহলে এটা একটা দলিল। আর দলিল আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতদের মধ্যে দিনের জন্য যদি কেউ 40টা হাদিস মুখস্থ করতে পারে, মাত্র 40, 2-400 নয়, শুধু 40, আর বাইন কিয়ামতের দিনে তাকে বড় আলেম করে তোলা হবে, হিংসা করে কোনো লাভ হবে না। আলেম বলেননি, আমি একটু অন্যরকম বললাম, ফকি করে তোলা হবে। ফ কয় দীর্ঘই হয় হসন্ত কী হয়, উচ্চারণটা বলুন, ফ কয় দীর্ঘই হয় হসন্ত কী হয়? ফকি কাকে বলে জানেন? ফেকা বিশারদ, অর্থাৎ 1 কোটি লোকের ভেতরে, 1-2 কোটি লোকের ভেতরে একটা দুটো হয়, হাজারে হাজারে হয় না। তো বলে কয়েকটা নাম বলুন, নাম বলছি, ইমাম আবু হানিফা একজন ফকিহ রহমতুল্লাহ আলাইহি, ইমাম সাফি একজন, ইমাম মালিক একজন, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন, ইমাম ইউসুফ একজন, ইমাম মোহাম্মদ একজন, ইমাম ইবনে হাজার আসকালানি একজন, ইমাম তাইমা একজন, এই এরকম ধরনের ফকিহ করে তোলা হবে, 4টি খারি কথা নয়। তাহলে দেখা যাচ্ছে 40 যারা বলেন, এটা কোথা থেকে পেলে? হে,
তুমি মূর্খ কোথা পেলাম শুনে নাও ভালো করে, তবলিক জামাতে যে ঝগড়া করার নিয়ম নেই, এখানে ভালো করে শুনে নাও, বিয়াদবি করো না, ধ্বংস হয়ে যাবে, জান্নাত তোর জন্য হারাম হয়ে যাবে, আল্লাহকে ভয় করো, খবরদার তবলিগের সাথে লড়াই নেব না। হাদিসটা এবার আমি মুখস্থই বলছি, কালা মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান হাফিজা আলা উম্মতি আর বাইনা হাদিসান ফি আমরে দিনে হা বা সাল্লাউ ফাঁকি হাও অকুন্তলাউ ইয়মাল কেয়ামাতে সাপে ও শাহিদা আও কামাকাল, আর সে যে ইয়ে ফকি হবে আমি তার জন্যে সাক্ষী থাকবো আর তার সুপারিশ করব। নবী বলছেন, এটা মূল্য আছে না নাই আপনি? আজ থেকে আমি আপনাদের বলছি, আপনার যে দোয়াটা কবুল হচ্ছে না যে আল্লাহ আমাকে একটু হালাল রুজি রুচিকা বরকত একটু দিয়ে দিন, এ আল্লাহ আমার ছেলেগুলোর জন্য পড়াশোনার ব্রেন ভালো হয়, আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনি 40 দিন দিলে একটা ছোটো দোকানে কাজ করে আপনাকে তাড়িয়ে দেবে, ইয়ার কী করবার জন্য এসছ 40 দিন ছুটি হবে, লোক আর দুনিয়ায় নেই, বের বের দেখবেন, আপনি 3 দিন মাসে দেন, 3 দিন মাসে দিলে 13 মাস দেবেন, কত হবে 3×13 39, আর আল্লাহকে একদিন ফাও দেন, দিয়ে বাড়ি আসুন, বাড়ি এসে দূরে কাজ নামাজ পড়ুন, মসজিদে হোক বাড়িতে হোক, যে আল্লাহ করে হে মুনিব হে পরবর্তী এলাম, আমি 40 দিন ফাটাফুটো যাই আমল করে এলাম, ইয়া আল্লাহ আপনি আমার এই দোয়াটি কবুল করুন, আমি জামাতেও দোয়া করেছি এখানেও দোয়া করছি, ইয়া আল্লাহ এই দোয়াটা আমাকে কবুল করুন, হে পরবর্তী এলাম তবলিগ করতে করতে যারা ইন্তেকাল করেছে তাদের দরবার করতে এই দোয়াটা কবুল করুন, আর তবলিগে যারা এখনও যুক্ত রয়েছে তাদের দরবার করতে দোয়াটা আপনি কবুল পরীক্ষা করে দেখুন হয় কি হয় না দেখুন। আমি গোলাম আহমদ মর্তজা 36টা টাকা নিয়ে বেরিয়েছিলাম ঘর থেকে, কত বললাম মাত্র 36টা, আর 4টে হলে 1 চিল্লা হতো গো, 36টা। তো আল্লাহকে বলি আল্লাহ এত বড় আমাদের পশ্চিম বাংলা 19টা জেলা, এখন কিন্তু 19টা জেলা নেই, এখন জেলা বেশি হয়ে গেছে, এখন কটা 23 গো 23 24 হয়ে গেছে, তা আল্লাহ 19টা জেলায় 1টা মাদ্রাসা মনে নেই যে বুখারী মুসলিম তিরমিজি আবুদাবি সব গোটা পড়া হয়, করতেই হবে, যেমন দেওবন্দ আছে, সাহারানপুর আছে, মুরাদাবাদে আছে, ওই ইয়েতে আছে, ডাবেলে আছে, আরও বহু জায়গায় রয়েছে, লখনৌয় রয়েছে। তো টাকা চাই, টাকার আগে চাই ইমান, আল্লাহ আপনি আমার সব ব্যবস্থা করে দেন। তো আল্লাহ আমাকে দিয়ে করিয়েছেন 10 কোটি 20 কোটি নয়, 100 কোটি 200 কোটি টাকার কাজ নয়, 100 কোটির কাজ করা হয়েছে, আপনি একটু খোঁজ নেবেন, একটু যাবেন, যদি বলেন রেগে ধুর তোমার ওখানে পেচ্ছাপ করতেও যাবো না, তা আমি পেচ্ছাপ করবার দাওয়াত দিচ্ছি, একবার মুখে আসবেন, যে একটা ফকির কি করতে পারে, বুঝতে পেরেছেন? আর আপনাদের যে জলসা করেন প্রত্যেক বছরে জলসা করেন, টাকা আদায় করেন, আমরা প্রত্যেক বছর জলসা করি না, 5-6 বছর বাদে বাদে করি, আমি কি ঠিক বলছি না ভুল বলছি? তো টাকা আমাদের তাহলে চলে কী করে, খালি মাদ্রাসা সেকশনটাই তো খালি 2 কোটি টাকা খরচা, তো চলে কী করে, আমাদের টাকা দিয়ে যায় ঘরে, লোক রেডি আছে যে এই 1 লাখ দিলাম, 50,000 দিলাম, 10,000 দিলাম, 2 লাখ দিলাম, এখনও হিসেব হয়নি, হিসেব হয়ে যদি টাকা বাঁচে আবার দেবো, আবার ফোন করে হিসেব হয়েছে টাকা বেঁচেছে আবার নিয়ে যান, বিশ্বাস করছেন না করছেন না? তবলিগের যদি ইয়ে করেন, শিক্ষকের যদি ঠিক করেন, প্রত্যেক শিক্ষক 3 দিন মাসে 3 দিন করে দেবেন, 1 দল যাবে, সেগুলো সব হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব সদস্য, তারা এসে জিজ্ঞেস করবে যে আপনার চাল আছে, আপনার এই রোজা পড়িতে চাল যে চালের দরকার চালটা আছে, তা বলবে না চাল কম পড়বে, কম আসে 3 মাসে, কাউকে বলতে হবে ওটা আমি 1 লাখ দেবো, বিশ্বাস করছেন না করছেন না? না বানিয়ে বলছি বলে মনে হচ্ছে আপনাদের, কী করে চলে, খালি ইলেকট্রিক বিলই তো আসে 1 লাখ টাকার ইলেকট্রিক বিল, যারা দেখেননি তারা বুঝতে পারবেন, এবার দেখে আসবেন, এত ছেলে যে খায় আলু ছেলা, এত আলু ছিলবে কে, মেশিনে আলু ছেলা হয়,
ওই বস্তা দিয়ে কাজ হয়ে যায়, হয়ে যায়। দেখবেন কে দেখবেন যে হ্যাঁ লোকটা, আমি তো জীবনে মিথ্যা বলি না, জীবন প্রতিশ্রুতি ভঙ্গ করি না, জীবনে কাউকে বদদোয়া করি না, কখনো জীবনে প্রতিশোধ নিই না, তা আমার দোয়া কবুল হবে না কেন? আর আমি চিল্লা দেয়া লোক, চিল্লা দিয়েছি, লোককে দেয়া করিয়েছি, বুঝেছেন? আমি চিল্লা দিয়ে যা দেখেছি সেটা আমার চোখে দেখা, সে আপনি এখন আমার ওটা বলা ঠিক হবে না, এখন লোক ক্লান্ত হয়ে গেছে। আমি দুটো জিনিস আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, আপনার কখনো ইনশাল্লাহ স্ট্রোক হয়ে মৃত্যু হবে না, যদি হয়ে যায় আমি দায়ী হব। খালি মুসলমানদের না, হিন্দু মুসলমান যারা আছে কারো হবে না, কারো হবে না বলে না, কী খেতে হবে কিচ্ছু খেতে হবে না, খালি একটা কথা মনে রাখবেন, বাস ইট উইল বি সাফিসিয়েন্ট, ইট উইল বি এনাফ। এবার বলছি, আপনারা মনে করেন আমি ডেলি জলসা করি না, ডেলি জলসা করলে আমি কিন্তু কোটি কোটি টাকার লোক হতাম, আমি কোটি কোটি টাকার লোক নই। আমার এই যে গাড়িটা দেখছে, এত দামি গাড়িতে চেপে তুমি এসেছো, তুমি তো অনেক টাকার লোক না বাবু, গাড়িটা আমার ছেলে কিনে দিয়েছে, আমার ছেলে সবচেয়ে যেটা ছোটো ছেলে, ছোটোর ওপরের ছেলেটা, সে বললো আব্বা আপনার গাড়ি আর উঠছে না, বলে না পুলে উঠতে পারছে না, তো কী হবে ওটা বিক্রি করতে হবে। তা বিক্রি করতে গেলাম কোম্পানি ঘরে, ওটা কত দাম দিলে? মাত্র 1,00,000 টাকা। 1,00,000 টাকা আবার দাম হয়? ওটা কী করা যায় বলে নিন তো, বলে আপনি ভাবছেন কেন, আমি আবার গাড়ি কিনে দিচ্ছি একটা করে, ওই 15-16 লাখ টাকা গাড়িটা কিনে দিয়েছি, ওইটা দিয়ে করি চাপছি। আর ট্রেনে বাসে আর আমার যাওয়ার তো ক্ষমতা নেই, তো আমি জীবনে মিথ্যা বলতে জানি না, আর বলতে যেন আমাকে না হয়। আমার আপনাদের জন্য চিন্তা, আমি তো মরেই যাব, কিন্তু আপনাদের যে কী অবস্থা হবে আমি কিছু বুঝতে পারছি না। আমি বারবার বলেছিলাম, আপনি আমার কথা শোনেননি। আজকে আমি ওই ওষুধ শেখাবার আগে একটা জরুরি কথা বলবো বলে করছি, কোরআন শরীফ সম্পর্কে বলবো, আপনার অনুমতি দিচ্ছেন? আমরা যারা বাংলায় কথা বলি, সেটা হলো পশ্চিম বাংলা, সেটা হোল বাংলাদেশ, দু জায়গা হলো, একটা হলো আসাম, তিন জায়গা হলো, একটা হলো ত্রিপুরা, ওটা গোটা প্রদেশ, আর একটা হলো ঝাড়খণ্ড, আর একটা হলো বিহারের খানেকটা, আর উড়িষ্যার খানেকটা। এতটা জায়গায় বাংলায় কথা বলে, বাঙালিরা কেন এত মানে জটিল মনের হলো এটা আমার এই 86 বছর আমি বুঝতে পারলাম না, কেন এই সর্বনাশা বুদ্ধি তাদের মাথায় খেলে আমি বুঝতে পারলাম না। যদি বলে আপনিও তো বাঙালি, হ্যাঁ আমিও বাঙালি, আপনারা বলুন কোরআন শরীফ যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই কোরআন শরীফের অনুবাদ চীনেরা নাস্তিক, চায়নার চাইনিজরা মুসলমানদের উপর অত্যাচার করছে, আপনার কাগজে দেখেছেন না দেখেননি? ওরা চাইছে যে তোরা আমাদের মতো শুয়োর খা, তোরা আমাদের মতো এরকম হ, দাড়ি রাখবি না, নামাজ পড়বি না, রোজা রাখবি না, এমন গজব পড়ে গেছে, এমন একটা রোগ হয়েছে, সে রোগের ওষুধ খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনেছেন না শোনেননি? 500 লোক মরলে বলছে 50টা লোক মরেছে, লোক মরে একবারে যা হবার তাই হচ্ছে, বুঝলেন? আল্লাহ কী যে করতে পারেন আর কী যে করতে পারেন না সে আইডিয়া আমাদের নেই। যে কথা বলছি, সারা বিশ্বে কোরআন শরীফের অনুবাদ সব ভাষায় হয়ে গেছে, চাইনিজরা ওদের ভাষায় কোরআন বার করে ফেলেছে, চাইনিজরা, তারপর ফ্রেঞ্চ ভাষায় বেরিয়েছে, আমাদের ভারতবর্ষের তামিল, তেলেগু, কানাড়ি, মালালাম, হিন্দি, মানে বাদ নেই, কিন্তু বাংলায় কেন হলো না? এটা আপনাদেরকে কেউ বলেনি, বলে বলে হরিবোল চলছে। শুনুন, বাংলায় যখনই কেউ করতে গেছে তখনই ফতোয়া দিয়েছে, ফতোয়া তো আমরা খুব পাকা, ফতোয়া এমন পাকা সে বলার নয়, ফতোয়া দিয়েছি যে আল্লাহর কোরআন আরবি, তার অনুবাদ করলে আল্লাহ বরদাস্ত করে, বলি বাবারে কী পড়েছ গাদে বাবা, সব ভাষায় হলো বাংলায় কেউ এক পারা দু পারা কেউ কেউ করেছেন, যেমন করতে গেছে তাই কাপেরে ফতোয়া দিয়েছে, কাপের হয়ে যাবে, মোরতাদ হয়ে যাবে বলে বলে দিয়েছে, সে দেখেছে আমাদের ছেলেমেয়েদের বিয়ে ফিয়ে হবে না, ও দরকার নেই, করে দরকার নেই, ও আর করেনি। সব প্রথমে 30 পারা কোরআনের প্রথম অনুবাদ যিনি আপনাদের হাতে আমাদের হাতে পৌঁছে দিয়েছেন, তিনি কোনো মুসলমান নয়, অমুসলমান। আমি কি সত্য বলছি না অসত্য বলছি? কী নাম তার?
গিরিশচন্দ্র সেন। তো গিরিশচন্দ্র সেনের কী প্রশংসা যে মুসলমান করে, যে কী উপকার করেছেন, কী উপকার করেছেন, তো তাতে যে কত সর্বনাশ হয়ে গেছে, কি অসত্য মিথ্যা ঢুকে গেছে, আমি একটু বলবো, আপনি ভালো করে শুনে নেন, কারণ আমার মরবার টাইম হয়ে গেছে। আর যারা এই উপদেশ দেয় তাকে উপদেশগুলোকে নসিহত বলা হয়, বুঝলেন, আর মরবার আগে যে কথাগুলো বলা হয় ওগুলোকে ওসিহত বলা হয়। তো আমার ওসিহতটা ভালো করে শুনুন। আজকে আমরা কোরআন নিয়ে ব্যবসা করছি, এটা পুরো ব্যবসা, কোরআন নিয়ে আমরা ব্যবসা করছি। এই তাবিজ লেখা যে এত টাকা লাগবে, 10,000 এক টাকা, 1,00,000 এক টাকা, 10,00,000 এক টাকা, যার যেমন অবস্থা, এগুলো নবী সাল্লাল্লাহু সাল্লাম করেছেন, হাদিসে আছে, ওরা বলবে আছে, সত্যি করে কি আছে, যতটুকু আছে আপনাদেরকে কি আমি বলবো? একদিন নবী সাল্লাল্লাহু সাল্লামের কতগুলো সাহাবি তারা হেঁটে হেঁটে একটা কাফেলা যাচ্ছিলেন, কাফেলা মানে দল, যেতে 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 রাস্তায় তারা দেখলেন যে আর যাওয়া যাবে না, যে কোনো গায়ে না ঢুকলে, আপনাদের যেমন হাতি, আজকে আমরা ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম, বলি ওদিকে যাবেন না, হাতি বেরিয়েছে, অসুবিধা হয়ে যাবে, বা শুনে তো আমরা ঘাবড়ে গেলাম, হাতি বেরিয়েছে মুশকিল দেবো, 5টা হাতি যদি সামনে এসে দাঁড়ায় তো ভয় খেয়ে যাবো আমরা। তো আবার ঘুরে চলে এলাম আমরা, তো বাঘ সিংহ আছে খেয়ে নেবে, তো গায়ে যেয়ে ঢুকে বলছি বাবা আমরা একটু গ্রামে থাকবো, এই গায়ে কোনো মুসলমান নাই, বলেছে না, তো আমরা গায়ে থাকবো, আমাদেরকে একটু থাকতে দাও, আমরা সকালবেলায় উঠে চলে যাবো। তোমরা কী যাত? বলে আমরা মুসলমান। বলে না 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 না, মুসলমান থাকতে দেবো না, বেরো 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 শিগগির বেরো। বলে কেন বাবা আমরা কি অপরাধ করেছি? বলে অপরাধ না, আমাদের গুরু গুরু বলে গেছে কোনো মুসলমানকে থাকতে দিও না, ওদিকে থাকতে দিলেই ওরা তোমাদের 10-12টা মুসলমান করে দিয়ে চলে যাবে, ও সাংঘাতিক খারাপ জাত। বলে বাবা আমরা রাতে বেরুবো, আমাদেরকে বাঘের সিংহে খাবে। বলে তোমাদেরকে বাঘের সিংহে খাবে তা আমরা কী করবো, তো যেখানে পারবে সেখানে যাও, চলে যাও। এই খুব ধস্তাধস্তি নানা খুব আলোচনা করতে করি, ভালো লোক থাকে, বুড়ো লোকগুলো একটু বললে যে বাবু কোথায় যাবে, এতগুলো সব জোয়ান ছেলে, আর সব নবী সাহাবি ওরা বোঝে না, একটা জোয়ান জোয়ান ছেলে থাক, সকালে চলে যাবে, যেমন বলছে যদি না যায়, না যায় তখন আমরা মেরে বার করে দেবো, তাই হোক। সকালবেলা এবার চলে যাচ্ছেন ফজরের নামাজ পড়ে, যে আল্লাহ আমাদেরকে কী ইয়ে দিলো, একটু শুকনো কাঠ চাইবো মনে করেছিলাম, যে কাঠগুলো নিয়ে আমরা দাম লাগে দাম দেবো, কিন্তু একটু রুটি করে খাবো, তো সে কাঠও আমাদেরকে দেয়নি, আর রুটি করে খাওয়া হয়নি, উপোস আছি। এমন সময় ওদের গায়ে যে লিডার তাকে সাপে কামড়েছে, শুনতে পাচ্ছেন? সাপে যখন কামড়েছে, জোয়ান ছেলে, টকটকে চেহারা, তারপর সে তখন অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে যখন চোখ বন্ধ করেছে তখন মুখ দিয়ে সাবানের ফেনার মতো খালি লালা বেরোচ্ছে, সাবানের ফেনা বেরোচ্ছে, ফেনা দেখছে আর তো বাঁচবে না, তো ফুকফাক দিয়েছে, ফুকফাকে হয়নি। তো বলছে মুসলমানরা কিছু জানে না, তো বলে মুসলমানরা জানলেও আমরা তাদের সাথে যা ব্যবহার করেছি আর যাওয়ার মুখ আছে, বলে গেলে নালে এক জুতো মারবে, দু চর মারবে, মার খাবো, চ যদি পারে তো যদি বাঁচে, একে আমাদের বড্ড দরকার, হ্যাঁ চ চ চ সবাই মিলে গিয়ে বলছে জোরাত একটা কথা বলবো, আমির সাহেব বলছে কি তাড়াতাড়ি বলো, আমরা চলে যাবো, আমরা থাকবো না এখানে। তো বলছে আমাদের গায়ের লিডারকে সাপে কামড়েছে, আপনি একটু আমরা মুসলমান, আপনারা আপনাদের কাল আমরা খারাপ ব্যবহার করেছি, অন্যায় হয়ে গেছে, আমাদের মাফ করুন, আপনাকে কিছু জানেন? বলে মাশাআল্লাহ, আল্লাহর ইচ্ছে অনেক কিছু জানি, কিন্তু আমরা কিছু করতে রাজি নই, আমরা চলে যাবো, তোমরা যখন চলে যেতে পড়ছো, সকাল সকাল হয়ে গেছে, আমরা চলে যাবো। আমরা জোরহাত করে বলছি আপনারা যদি জানেন তো একটু দেখুন না, কিছু ফুকফাক দিয়ে দিতে পারি, ফুকফাক অমনি দেবো না, কি দিতে হবে, 30টা মোটা মোটা ছাগল দিতে হবে, 30টাই তুমি আপনি তাড়াতাড়ি চলুন। আমি সাপ গেল, গেলে ফুসফুস করে কি পড়লো, কি পড়লো বলে দিচ্ছি আমি, সুরা ফাতেহা, আউযু বিল্লাহ বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে আল্লাহ দলিন পর্যন্ত, শুনতে পাচ্ছেন না পাননি? পরে একটু লালা লাগালেন হাতে, দিয়ে ওইখানটা লাগিয়ে দিলেন যেখানে সাপে কামড়েছে, রক্ত বন্ধ হয়ে গেল, যন্ত্রণা বন্ধ হয়ে গেল, চোখ খুললো, ফেনা বন্ধ হয়ে গেল, উঠে বসলো, বললে আমি কি অজ্ঞান হয়ে গেছিলাম? বলছে তুই মরে যাচ্ছিলিস, মানে অজ্ঞান হয়ে গেছিল, কী করে ভালো হলাম, ওই মুসলমানদের ফোন দিয়ে দিয়ে ভালো করেছে তোকে। আচ্ছা কি ওদিকে কী দিতে হবে? বলে ছাগল দিতে হবে কিছু, বলে যতক্ষণ ছাগল চাই ততক্ষণে দে, বললে 30টা নেবে, বলে যা বলে দে ওদিকে দে,
তিরিশটা ছাগল মোটা মোটা নিয়ে সব বলে এখান থেকে কাউকে পালাইতে হবে, যাওয়াই হবে। তো বলে ছাগলগুলি কী করা হবে, একটা ছাগল নিয়ে জবাই করলে আমাদের মোটামুটি সব হয়ে যাবে, খা খেলে হয়। তা বলে খাওয়া জাহেজ না না জাহেজ, সাহাবিরা বলছে কোনোদিন তো খেতে দেখিনি, কোনো সাহাবিকেও দেখিনি, নবীকেও দেখিনি, আমাদের খেতেও বলেনি। আর যদি হারাম হয়, হারাম জিনিস খেলে আমার হারাম রক্ত তৈরি হয়ে যাবে, সেটা তো আর রক্ত সাথে মিশে যাবে, সে তো বিশাল অত ঝামানের দরকার নেই। আমরা যখন হেঁটে হেঁটে যাবো ছাগলগুলোকে তেমনি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবো, ভেড়া এলারা যখন যায় সহ ছাগলগুলো গিয়ে আর নবীর দরবারে গিয়ে নবীর কাছে গিয়ে সালাম দিতে হতো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ করত, উত্তর না এলে আবার খানিকক্ষণ দাঁড়িয়ে আবার বলতো আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, যখন উত্তর আসতো ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ যাচ্ছি, করে তো হ্যাঁ করছে অপেক্ষা করতেন, এইরকম করছে। এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, এসে দেখছি কতগুলো ছাগল চিৎকার করছে, এ কোথায় নিয়ে যাচ্ছে ওদিকে। নবী বলছে এরকম করে তো আমাকে কেউ দেখা করতে আসে না, এই ছাগল নিয়ে এসছে। তখন বললে হ্যাঁ গো, তা তোমার আমার দেখা করতে এসছো কিসের জন্য? বলে বুঝি একটু কথা আছে। কথা তো আছে বুঝতে পারছি, তো কী কথা? গোটা ঘটনাটা বললো, বলতে গেলে সময় নষ্ট হবে, আর সময় নষ্ট করে ওটা মানে অপচয় হবে, সময়ের অপচয় হবে। তো সব বললে এই 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 এই, কিন্তু আমরা জানি যে এরকম আপনারা কেউ করেন না, আর আমরা তো সাহাবি আপনার, তো আপনি যদি জায়েজ বলেন তাহলে ওটা খাওয়া যাবে না, ওটা হারাম হবে। তো বলে হারাম হলে কী করবি? বলে হারাম হলে আমরা ছেড়ে দেবো, যদি কেউ চলে যাবে যাই যে পাবে ধরে দেবে খাবে। বললে ফুঁটা দিয়েছিল কে? এইবার আমির সাহেবের ভয় হয়ে গেছে, এই সম্পূর্ণ। তো এখন বলছে আমির সাহেব কে? আমির সাহেব বলে আমি তাল হিন্দি আমার কাছে আয় রে, এইবার দেখ কী করে। বলে হুজুর আমি দিয়েছি। কী বলে ফু দিয়েছিলি? বলে সুরা ফাতেহা। কে তোকে বললে সুরা ফাতেহা দিলে ফু দিতে হয়? কেউ বলে না, আমার দিল বললে। বলে ঠিক দিয়েছিস, তো এখন কী হয়েছে? বলে হুজুর এগুলো খাওয়া যাবে, তোরাও খা আমাকেও দে। এই জন্যে যারা তাবিজ লিখছে তারা খুব মজা করে খাচ্ছে, জানিস তো রয়েছে চলবে, কিন্তু মাথাটা একটু খাটাও হে। তারা নিয়েছিল তো বেঈমানদের কাছে, তোমরা তো ঈমানদার কাছেও নিচ্ছ, কি ঠিক বলছি না ভুল বলছি? তা তো সে আল্লাহ নবীর দুশমন, যে গায়ে থাকতে দেয় না, কত শয়তান তারা, একটু থেকে বাঘে খায় খা। আর তুমি তো ঈমানদার লোকের কাছে নিচ্ছ, গরিব লোক খেতে পায় না তার কাছ থেকেও নিচ্ছ। সুতরাং আর খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই বক্তব্যটা যদি আমার শেষ বক্তব্য হয় তাহলে আমি প্রত্যেক দিন নিয়ত করি, বিশ্বাস করুন, আমি তো ঘরে লুঙ্গি পরে থাকি, লুঙ্গিটা খুলে হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে আমার স্ত্রীকে বলি চললাম, লুঙ্গিটা এখানেই থাক বুঝলে, আমি এসে যদি বেঁচে ঘুরে আসি তখন আবার এটা পড়বো। মানে প্রত্যেক দিন বলতে হবে আমি যদি বেঁচে ঘুরে আসি, তা বলে হ্যাঁ নিশ্চয়ই আমি আবার ঘুরে আসবো, তার তো আশা কম। তো বলে আসি, তো আমি প্রত্যেক দিন জলসায় নিয়ত করি, এটাই আমার জীবনের শেষ জলসা, তাই এত মন নিংড়ে কথা বলতে পারি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষ উপকৃত হয়। সেই জন্য এবার আপনাদের যে ফাঁকে ফাঁকে যে কথাটা বলেছি এটা ভুলে যাবেন না, আপনার যদি কঠিন পরীক্ষা হয়, বিবি মরে গেল তারপরে দেখছে, ছেলে মরে গেল তারপরে দেখছে, চাচা মরে গেল তারপরে দেখছে, হে মরে গেল, একদম মনে রাখবেন যে এর মধ্যে মঙ্গল আছে, এটা পরে বলছি। এবার বলছি যে এই কোরআন সম্পর্কে আপনি আশ্চর্য হয়ে যাবেন, গিরিশচন্দ্র সেন, আপনার গিরিশচন্দ্র সেনের কোরআন পড়েছেন নাকি আমার জানা নাই, পড়েছেন জানেন না, দু একটা নমুনা বলছি। তিনি লিখেছেন সাজদার বাংলা পণিপাত, কি বললাম, পণিপাত, পণিপাতের বাংলা হলো নমস্কার। আপনার তো জ্ঞান বুদ্ধি আছে, সব নমস্কার করলে সেজদা হয়ে যাবে, হলে বলুন হবে, নাহলে বলুন না। সেজদা করতে গেলে আটটা জায়গা মাটিতে ঠেকতে হবে, আট, প্রথম কোনটা ঠেকবে? প্রথম ঠেকবে দুটো হাঁটু, দুই হলো, তারপর দুই হাত, দুই আর দুয়ে, তারপর নাক, তারপর কপাল, কটা হলো? ছয়, পেছনকার দুটো পা আট,
কি করে হয়? এইবার ফেরেশতার বাংলা করেছে দেবদূত। দেব মানে হচ্ছে ঠাকুর, মরদ ঠাকুর, আর দেবী মানে মহিলা ঠাকুর। ঠিক বলছি না ভুল বলছি উত্তর দিন। কি করে দেবদূত হয়? আচ্ছা বাংলার কেউ অনার্স আছেন, এমএ আছেন? কেউ নেই? বাংলা পড়ছো, সেরকম কেউ নেই? এ মৌলানা আমার বাড়িতে পয়লা তারিখে আগমন করেছিলেন, 17 তারিখে প্রত্যাগমন করেছিলেন। আগে আগমন হয় না আগে প্রত্যাগমন হয়? তাও বলে না, আগমন আগে হয় তারপর প্রত্যাগমন হয়। তো আল্লাহর ওহি, ওহিটার বাংলা করেছে প্রত্যাদেশ, তাই হয়। প্রত্যাদেশ যদি হয় তা অত্যাদেশ, অত্যাদেশটা কোনটা? আল্লাহ সরাসরি কোরআন নিজেই ফাইনাল করে দিয়েছেন, আমি তৈরি করব এবং পাঠাবো জিব্রাইলকে দিয়ে। সেটা কখনো প্রত্যাদেশ হবে না, ওটা অত্যাদেশ হবে। ভালো করে শুনুন, এবার মুসলমান যারা তর্জমা করেছেন তাদের পায়ের ধুলো আমার চোখের সুরমা। যে ভুল তারা করে গেছেন তাদের জন্য দোয়া চাইবেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, এ ভুলের সীমা নেই। কীরকম দেখাচ্ছি, ছোট ছেলে একটাও নেই না, কি আছে? ছেলে আবার লুকুচ্ছে, এ সব সব দেখ কেউ লুকুচ্ছে না, ও কি পণ্ডিত হয় বল দিদি কিচ্ছু। হ্যাঁ হ্যাঁ, তুমি ওইদিকে মুখ করে দাঁড়াও বাবা, সোনা দাঁড়াও। কি নাম তোমার? তুমি ওইদিকে মুখ করেই বলবে, আমি শুনতে পাচ্ছি। ফারহাদ কোন ক্লাসে পড়ো? আমার দিকে তাকাচ্ছ, এইটে পড়ে, বেশ ফাইভের জন্য পাওয়া গেল না। তুই কোন ক্লাস পড়িস? কোন ক্লাসে পড়িস? এই না দাঁড়াও, ওইদিকে মুখ করে দাঁড়াও। কি নাম? আবার এইদিকে তাকায়। আচ্ছা তোমার, তোমরা মুসলমান, তোমাদের ধর্মের নাম ইসলাম। ইসলাম বানান তোমাদেরকে দুজনকে জোরে জোরে বলতে হবে যেন সবাই শুনতে পারে। লাল সয়টা আগে বলো, ইসলাম বানান বাংলায় বলো। পালা পালা পালা, যা জিনিস তৈরি করছেন না সব। আচ্ছা তুই বলো, ইসলাম ধর্ম তোমাদের, ইসলাম ধর্মটা বাংলায় বলো, ইসলাম বানান করো, জোরে বলো। হ্যাঁ গো, এইটি পরে ইসলাম বানান যে আমি বুঝতে পারি, তোমার স্কুলের অবস্থা তো বাবাটা দেবে না কেন? যা বাবা যা, ছুটি যা, ছুটি ছুটি যাক। আপনারা যারা আছেন তারাই উত্তর দেন। আপনাদের ধর্মের নাম ইসলাম তো? ইসলাম বানানটা বলুন একসঙ্গে, আমি শুনবো, বলুন। হসয়